সত্যি কথা যে যাই বলুক মিথ্যা কথা বলে বাট এদের রাজনীতিতে শেষ বাংলাদেশের ক্রিকেট। পাপন নান্নু ও সাকিবকে নিয়ে এবার মুখ খুললেন সাবেক ক্রিকেটার রফি। দর্শক, এশিয়া কাপে ইঞ্জুরির কারণে সুযোগ পায়নি তামিম ইকবাল। আর এবার শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো পারফর্ম করেও বিশ্বকাপের একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটারের। অন্যদিকে পরপর ব্যর্থ হয়েও একের পর এক ম্যাচে সুযোগ পেয়ে যাচ্ছে লিটন কুমার দাস। আর তাই নির্বাচক প্যানেলের এমন সিদ্ধান্তে হতবাক বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার রফিক। কেননা আজ দুপুরে এক সাক্ষাৎকারে রফিক জানায়, বাংলাদেশের ক্রিকেট 5 বছর আগেও ভালো অবস্থানে ছিল, তবে সাম্প্রতিক সময়ে এমন খারাপ অবস্থানে যাওয়ার পিছনে দেশের রাজনীতি সবথেকে বড় দায়ী। তিনি মনে করেন বাংলাদেশ ক্রিকেটের রাজনীতির প্রভাব অনেক বেশি, যে কারণে পারফর্ম করেও অনেক সময় দলে জায়গা পায় না ভালো কিছু ক্রিকেটার। তো দর্শক, বাংলাদেশের ক্রিকেট নিয়ে সাবেক স্পিনার রফিকের এমন মন্তব্য আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।